হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অশোক আর তোমরা দেখতেছো এস ভ্লগস জলপাইগুড়ি ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওটা শ্যুট করতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ দেখতে পাচ্ছ মাটিটা পুরা ভেজা ভেজা লাগতেছে। এগুলা হচ্ছে ছোট ছোট চা পাতা গাছ, তো এগুলাতেই জল দিলাম। বিকালবেলা জল দিতে দিতে পুরা অন্ধকারের মতোই হয়ে গেল, কি করবো, সেই জন্য ভিডিওটা শ্যুট করতে দেরি হয়ে গেল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর এই আর কোথায় গেল একটা ভালো গাছ, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গাছ, এই যে এটা হচ্ছে চাপাতা গাছ, আর মাটিটা ভেজা ভেজা। এগুলাতেই জল দিচ্ছিলাম পুরো বিকালবেলা থেকে, যার জন্য সন্ধ্যা হয়ে গেল। আর বন্ধুরা, এটা হচ্ছে আমাদের চাপাতা বাগান, কয়েকদিন হলো নতুন, আর মেশিন দিয়ে জল দেওয়া যায় না। নতুন গাছ মেশিন দিয়ে জল দিতে গেলে ভালোর থেকে উল্টা খারাপটাই হয়ে যাবে, সেই জন্যই হাত দিয়ে দিতে হচ্ছে। তো হাত দিয়েই দিচ্ছি। অ্যান্ড কীরকম লাগলো গাইস, তো পুরো বাগানটাই আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে পিছনে তেজপাতের গাছ, এটা হচ্ছে কুল গাছ। এখানে অনেক গাছ ছিল, বাবা কাটছিল, কিন্তু এই কুল গাছটা মানে কি বলবো, আমার বউ কাটতে দেয়নি বাবাকে, তো যার জন্য দেখতে পাচ্ছ চারপাশে এই চা পাতা বাগান, মাঝখানে কুল গাছটা রেখে দিছে। আর কী করবে, বৌমার কথা ফালাতেও পারে না, যার জন্য এরকমই অবস্থা। আর আজকের ভিডিওটা পুরো শর্ট করব, কারণ ভাবলাম চা পাতা বাগানটা তোমাদেরকে দেখাই দিই। তো আজকে সারাদিনে কোনো কিছু মানে কি বলবো, সারাদিনে ব্যস্তই ছিলাম খুব, আর এই প্রায় সন্ধ্যার দিকে আর কি ভিডিওটা শ্যুট করতেছি। এটা হচ্ছে ড্রেন, তোমরা দেখতে পাচ্ছ আজকে এটাই করলাম সারাদিন। তারপর এক জায়গায় গেলাম, ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল, আবার ছান টান করে খাওয়া দাওয়া করতে একটু রেস্ট করতে, ব্যাস প্রায় সন্ধ্যাই হয়ে গেল। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের চা পাতা বাগান। আর কীরকম লাগলো দেখে কমেন্ট অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, কারণ আমি মানে কি বলবো, ভালো কিছু তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের জন্য এখান থেকেই দেখা হচ্ছে পরের ভিডিওতে, চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য বাই।